হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক দিস ইজ বিষ্ণু সরকার অ্যান্ড ইউ আর ওয়াচিং এট জি ইংলিশ বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি এই মুহূর্তে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ডের তরফ থেকে দুটো নোটিশ পাবলিশ হয়েছে এবং সেই দুটো নোটিশে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দুটো আপডেট রয়েছে তো আজকের এই ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে সেই দুটো নোটিশের বিষয় নিয়ে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে কেননা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যেই স্টুডেন্ট রয়েছ তোমাদের একদম ফাইনাল এক্সাম বিষয়ে তোমরা অবশ্যই এই নোটিশ দুটির মধ্য দিয়ে জানতে পাবে তোমাদের পরীক্ষা হবে কি না এবং সেই সঙ্গে তোমরা মাধ্যমিকের টেস্ট পেপার কীভাবে কবে পাবে সে ব্যাপারে কিন্তু আপডেট অবশ্যই এই ভিডিওটিতে রয়েছে তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কেননা এই ধরনের নিত্য নতুন আপডেট নিয়ে তোমাদের জন্য প্রতিনিয়ত আমি চলেই আসি আমার চ্যানেলে তো চলো কথা বলে লাভ নেই আজকের মেন ভিডিওতে চলে যাই তো বন্ধুরা আমরা আসবো প্রথমেই হচ্ছে মাধ্যমিকের যে নোটিশটি তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ এখানে যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে যে অলরেডি তোমাদের যে টেস্ট পেপার দেওয়ার কথাটা আমি কয়দিন আগে একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে তোমাদের টেস্ট পেপার স্কুল থেকে দেওয়া হবে বোর্ডের তরফ থেকে এর আগের বছর দেওয়া হয় নাই কেননা রকম এক্সাম আগের বছর মাধ্যমিক হয়নি তো এবার যেহেতু মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তোমাদের জন্য আপডেট রয়েছে যে টেস্ট পেপার স্কুল থেকে দেওয়া হবে এবং কয়েকদিন আগে কিন্তু ভিডিওতে আমি সেটা জানিয়ে দিয়েছিলাম তো এবার ব্যাপারটা হচ্ছে বোর্ড থেকে অলরেডি নোটিশের প্রথম লাইনেই বলে দিয়েছে যে তারা অলরেডি টেস্ট পেপার পাবলিশ করে দিয়েছে এবং তারা সেটা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর যে রয়েছে ডিআই অফিসে সেটা পাঠিয়ে দেবে এবং নোটিশে এটাও বলেছে হেডমাস্টারকে সমস্ত স্কুলের তারা যেন কন্ট্যাক্ট করে তো তারা যেন সেখান থেকে টেস্ট পেপার অবশ্যই নিয়ে নেয় এবং তারপরে তোমাদের কাছে তো অবশ্যই বিতরণ হয়ে যাবে এক এক স্কুলে এক এক সময় হতে পারে দুই একদিন দিন কম বেশি হতে পারে তবে শিওর থাকো দুই তিন দিনের মধ্যেই তোমরা মোটামুটি সবাই হাতে টেস্ট পেপার পেয়ে যাবে তো এই ছিল মাধ্যমিকের জন্য বড় আপডেট এবং এটার সাথে রিলেটেড একটা কথা বলবো সেটা আমরা একটু পরে আসতেছি এবার জেনে নিই আমরা উচ্চ মাধ্যমিকের যে নোটিশটি রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিকের নোটিশে পরিষ্কারভাবে তোমাদের ফর্ম ফিল আপের ডেট জানিয়ে দেওয়া হয়েছে ছয় তারিখ থেকে চোদ্দো তারিখ অর্থাৎ আগামীকাল থেকে ছয় তারিখ থেকে চোদ্দ তারিখ অবধি তোমাদের উইদাউট ফাইন ফর্ম ফিল আপ করা হবে আর যারা এই ডেটে পারবে না তাদের জন্যও একটা ডেট দেওয়া রয়েছে কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখ অবধি তো নোটিশটি তোমরা অবশ্যই দেখে নেবে ঠিক আছে তো না জানলে আমি তো এখানে অলরেডি বলেই দিলাম তোমাদের তো এটা আপডেট রয়েছে তো খুবই খুশির খবর তো এখানে একটা জিনিস মাথায় রাখো যে তোমাদের ফর্ম ফিল আপ উচ্চ মাধ্যমিকের হচ্ছে মাধ্যমিকের টেস্ট পেপার বিতরণ দেওয়া হচ্ছে অর্থাৎ দুটো বোর্ডের পক্ষ থেকেই আমাদের কাছে একটা জিনিস তো ক্লিয়ার হলো যে তাদের পরীক্ষা নেওয়ার ইচ্ছেটা কিন্তু যথেষ্ট রয়েছে এবার ইতিমধ্যেই তোমাদের টিকাকরণের ব্যবস্থা হয়ে গেছে যারা পনেরো থেকে আঠেরো বছর মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক অনেকেই তোমরা টিকাকরণ পেয়ে গেছো তো এদিকে যদি টিকাকরণ কমপ্লিট হয়ে যায় অর্থাৎ তোমাদের ভ্যাকসিনেশান যদি কমপ্লিট হয়ে যায় এদিকে যদি টেস্ট পেপার বা ফর্ম ফিল কাজ হয়ে যায় তো তোমরা একটা জিনিস অবশ্যই সিও থাকো যে তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছেই তো রকম মানে অন্য দেখে মাথা না ঘামিয়ে তোমরা পড়াশোনা বন্ধুরা ঠিকঠাকভাবে চালিয়ে যাও কেননা পরীক্ষা হওয়ার কিন্তু একটা যথেষ্ট চান্স রয়েছে এখনও অবধি কেননা বোর্ডের তরফ থেকে অফিসিয়ালি কোনো নোটিশ না আসা অবধি অন্য কোনো রকম গুজবে কান দেবে না যে পরীক্ষা হবে না বা ইত্যাদি তো চলো আজকের ভিডিওর আলোচনার বিষয় ছিল এই পর্যন্তই Thanks for watching the video.